মাসুম আলী। তিনি একজন বাংলাদেশি আমেরিকান পরিসংখ্যানবিদ, অধ্যাপক, শিক্ষাবিদ, গবেষক এবং লেখক। তিনি 1969 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং 1981 সালে নাগরিক হন। তিনি বল স্টেট বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্সে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম প্রতিষ্ঠা করেছিলেন। মিডওয়েস্ট বায়োফার্মাটিক্যাল স্ট্যাটিস্টিক্স ওয়ার্কশপ MBSW হিস্ট্রি এর সহ প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। 1978 সাল থেকে প্রতি বছর বল স্টেট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এবং আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের সহ পৃষ্ঠপোষকতা করেন। বেশ কয়েকটি আন্তর্জাতিক পরিসংখ্যান জার্নালে সম্পাদক এবং সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। উত্তর আমেরিকা বাংলাদেশ পরিসংখ্যান সমিতি NABSA প্রতিষ্ঠাতা সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা বোর্ডের সদস্য। 2002 সালে সাগমোর অব দ্য ওয়াবস অ্যাওয়ার্ড পেয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের উচ্চতম পুরস্কার ইন্ডিয়ানা রাজ্যপাল ফ্রাঙ্ক ওবেনন বাল স্টেট বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় অবদানের জন্য ইন্ডিয়ানা রাজ্য এবং পরিসংখ্যান পেশায় অবদান রাখায় অন্যতম। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। শৈশব ও পড়ালেখা। আলীর জন্ম ব্রিটিশ ভারতের পটুয়াখালীতে, বর্তমান বাংলাদেশের 1937 সালের 1 ফেব্রুয়ারি। তার পিতামাতা ছিলেন পটুয়াখালীর আইনজীবী মীর মুয়াজ্জেম আলী এবং মহিলা শিক্ষার আইনজীবী আজিফা আলী। তিনি 1951 সালে পটুয়াখালী জয়ন্তী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করেন। তার শৈশব পটুয়াখালীতে কাটিয়েছিলেন। 1953 সালে আলী ঢাকা কলেজে পড়েন। 1956 সালে তিনি BSc অনার্স ডিগ্রি এবং 1957 সালে MSc উভয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে ছিল। স্নাতক শেষ হওয়ার পরে আলী 1958 সাল থেকে 1966 সাল পর্যন্ত পাকিস্তানের পূর্ববর্তী সরকারে নিযুক্ত ছিলেন। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পরিসংখ্যানের পদে অধিষ্ঠিত ছিলেন। 1966 সালে আলী তার সরকারি পদ থেকে অনুপস্থিতির ছুটিতে 1967 সালে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি এবং PhD ডিগ্রি অর্জন করেন। 1969 সালে কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে গাণিতিক পরিসংখ্যানে ডোনাল্ড AS ফ্রেজারের তত্ত্বাবধানে ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন। 1969 সালে আলী বল স্টেট বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স এর সহকারী অধ্যাপক হিসেবে আমেরিকার ইন্ডিয়ানা মুনসিরে একাডেমিক ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপরে 1974 সালে সহযোগী অধ্যাপক, 1978 সালে একজন সম্পূর্ণ অধ্যাপক হয়েছিলেন, পরিসংখ্যানে বিশিষ্ট অধ্যাপক উপাধি পান। 2007 সালে আলীর অবসর গ্রহণের পরে তিনি জর্জ এবং ফ্রান্সিস বল বিশিষ্ট পরিসংখ্যান ইমিরেটাস এবং গণিত বিজ্ঞান বিভাগের অধ্যাপক এমিরেটাস হিসেবে নিযুক্ত হন। বল স্টেট ইউনিভার্সিটিতে সে সময় তিনি প্রায় 200টি নিবন্ধ প্রকাশ করেছিলেন এবং বিশ্বজুড়ে বিভিন্ন পেশাগত সভা ও বিশ্ববিদ্যালয়গুলোতে 120টির বেশি নিবন্ধ উপস্থাপন করেছিলেন। তার পূর্বের প্রকাশনাগুলি H পরিসংখ্যান, L পরিসংখ্যান, K পরিসংখ্যান এবং সম্পর্কিত সীমাবদ্ধ নমুনা পদ্ধতিতে ছিল। পরে তার গবেষণাটি সর্বোত্তম ব্যবধান এবং ধার্মিকতা ফিটনেস পদ্ধতির উপর ভিত্তি করে অর্ডার পরিসংখ্যান এবং পরিসংখ্যানগত অনুক্রমের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তিনি বিভিন্ন ক্ষেত্রে তার র্যাঙ্কিং এবং সিলেকশন, মাল্টি ভ্যারিয়েট ডিস্ট্রিবিউশন, চরিত্রায়ন এবং বিতরণের মিশ্রণগুলিতেও প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি বেয়েশিয়ার অনুমান এবং নির্ভরযোগ্যতা তত্ত্বের ক্ষেত্রগুলি প্রকাশ করেছেন। তিনি আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের ফেলো, পরিসংখ্যানবিদ ইনস্টিটিউটের ফেলো, রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটির ফেলো এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রবাসী ফেলো। ডক্টর আলী যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশ, ভারত, কোরিয়া, জাপান এবং সৌদি আরবের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং পরিসংখ্যান ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর ছিলেন। সম্মান প্রদান। ফেলো আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন, ফেলো পরিসংখ্যানবিদ ইনস্টিটিউট, ফেলো রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি, প্রবাসী ফেলো বাঙালি বিজ্ঞান একাডেমি। সম্মান প্রদান। ফেলো আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন, ফেলো পরিসংখ্যানবিদ ইনস্টিটিউট, ফেলো রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি, প্রবাসী ফেলো বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, নির্বাচিত সদস্য আন্তর্জাতিক পরিসংখ্যান ইনস্টিটিউট, গাণিতিক পরিসংখ্যান ইনস্টিটিউটের সদস্য, পুরস্কার সাগমোর অব দ্য ওয়াবাস, ইন্ডিয়ানা প্রাক্তন গভর্নর ফ্রাঙ্ক ওবেনন প্রদান করেন 2002, স্বর্ণপদক ইসলামিক সোসাইটি অব স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স 2005, স্বর্ণপদক কাজী মোতাহার হোসেন 1990 প্রথম প্রাপ্তি, আউটসাইডিং
ফ্যাকাল্টি পুরস্কার, বল স্টেট বিশ্ববিদ্যালয় 1993, আউটসাইডিং গবেষক পুরস্কার বল স্টেট বিশ্ববিদ্যালয় 1985, আমাদের গর্ব পুরস্কার বাংলাদেশি আমেরিকান ফেডারেশন অন্তর্ভুক্ত বা FI 2005। উল্লেখযোগ্য প্রকাশনা: প্রফেসর মীর মাসুম আলীর সম্মাননায় পরিসংখ্যান সংবাদের বিশেষ খণ্ড 2014, একবিংশ শতাব্দীতে পরিসংখ্যান 2012 সালের 75তম জন্মবার্ষিকী উপলক্ষে অধ্যাপক মীর মাসুম আলীর সম্মানে পাকিস্তান জার্নাল অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অপারেশন রিসার্চের একটি বিশেষ খণ্ড, বল স্টেট বিশ্ববিদ্যালয় কর্তৃক 2007 সালের অবসর গ্রহণ উপলক্ষে অধ্যাপক মীর মাসুম আলীর সম্মানে ফ্রেস্ট ক্রিফ্ট, 2007 সালের 70তম জন্মবার্ষিকী উপলক্ষে অধ্যাপক মীর মাসুম আলীর সম্মানে আন্তর্জাতিক পরিসংখ্যান বিজ্ঞানের বিশেষ খণ্ড, অধ্যাপক মীর মাসুম আলীর সম্মানে পাকিস্তান জার্নাল অফ স্ট্যাটিস্টিক্স এর বিশেষ খণ্ড 2004, অধ্যাপক মীর মাসুম আলীর সম্মাননায় জার্নাল অফ স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ এর বিশেষ খণ্ড 2002 সালে তার 65তম জন্মদিন বার্ষিকী উপলক্ষে। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।